চাদর ঝাড় দেওয়া হয়ে গেছে, তো এখনও ঘরটা আমি মুছিনি, তো মনে করলাম আগে বিছানাটা ক্লিন করে নিই তারপরে ঘরটা মুছবো। বিছানাটা পরে থাকলে না মনে হয় কিছু একটা ঘরে ভারী ভারীও মনে হয়, তো আমি মনে করলাম না আগে বিছানাটা গুছিয়ে নিই তারপরে ঘরটা মুছবো, আর বেসিংটাও ক্লিন করবো, কারণ কয়েকদিন থেকে বেসিংটাও ক্লিন করানো হয়নি, একটু নোংরা হয়ে আছে, তো মনে করলাম বেসিংটা ক্লিন করবো তারপরেই ঘরটা মুছবো। তো দেখো বিছানা টিছানা গুছিয়ে তারপরে চলে এসেছি আমি বেসিংটা ক্লিন করতে, আর আমি এখানে করবো বাথরুম হারপিক দিয়ে, বাথরুম পরিষ্কার করার হারপিক দিয়ে আর একটু সার্ফ দিয়ে বেসিং ক্লিন করবো। তো আমি এইভাবেই করে থাকি বেসিং ক্লিন, আর দেখো একবার ট্রাই করে দেখিও, খুব পরিষ্কার হয়। আর যদি হাতের কাছে কিছু না থাকে তাহলে আমি কি করি, খুব যদি তাড়াহুড়া থাকে তো হ্যান্ড ওয়াশ দিয়েও আমি বেসিংটা ক্লিন করি, এই দুটো জিনিস দিয়েই আমি বেসিংটা ক্লিন করি। তো তোমরা একবার ট্রাই করতে পারো। তো চলো তোমাদেরকে সবাইকে ওয়েলকাম জানিয়ে নিই, আগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে, আর আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা আরম্ভ করছি, তো পুরো ব্লগটা দেখো, এনজয় করো, আর তোমাদের ভালোবাসা সাপোর্টের জন্য এতটা এগিয়েছি, তো আশা করি আগেও আগাবো তোমাদের ভালোবাসা আর সাপোর্টের জন্য। যারা নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসে না তাদের থেকে আর দূরে থাকা যায় না, তো আমিও ডেলি কিছু না কিছু একটা বাহানা নিয়ে তোমাদের সামনে এসে পড়ি। তো দেখো ডেলি চেষ্টা করি একটা ভালো ভালো ব্লগ নেওয়ার, নিয়ে আসার, কিন্তু ডেলি পারি না, তবে একদিন পর পর আমি চেষ্টা করছি ব্লগ দেওয়ার, ডেলি দেওয়ার চেষ্টা করি কিন্তু হয় না। তো দেখো আমার বেসিংটাও ক্লিন হয়ে গেছে, এবার বেসিংটা ক্লিন হওয়ার পরে আমি একটু কাপড় দিয়ে মুছে দিলাম, যাতে সার্ফ দিয়ে ধুয়েছি তো একটু মানে দাগ দাগ না মনে হয় তার জন্য। আর তোমাদের ভালোবাসা সত্য এতটা পাচ্ছি যে আমি মানে আর ইচ্ছা করছিল না ব্লগ দেওয়ার, তাও দিচ্ছি কারণ তোমাদের ভালোবাসা আর সাপোর্ট পাচ্ছি বলে। যাই হোক, যতজন আমার ব্লগটা দেখছো বা যতজন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে মন থেকে অনেক ধন্যবাদ জানাই। এইভাবেই তোমরা আমার পাশে আমার সাথে থাকো, যাতে আমি আগে বেড়ে যেতে পারি। আর সত্যি তোমাদের মন থেকে অনেক ধন্যবাদ জানাই যে তোমরা অনেক সাপোর্ট করছো আমাকে, আমার পাশে আছো, যে কয়ে জন আমার ব্লগ দেখো তাদের সত্যি খুব মানে মন থেকে আমি অনেক বারবার ধন্যবাদ জানাতে চাই। তো যখন দেখো তোমাদের সাথে গল্প করতে করতে না আমার অনেকগুলোই কাজ হয়ে গেছে, আর ফুলের রজনীগন্ধা ফুল ফুটেছিল সেটাই একটু তোমাদের কাছে শেয়ার করলাম। আর তোমরা তো জানোই আমি ইভিনিংয়ে কাপড়গুলো ভাঁজ করি, কিন্তু আজকে সকাল সকাল কাপড়গুলো ভাঁজ করেছি কারণ কালকে ছিল শনিবার, আর শনিবার আমি করেছিলাম উপবাস। শনিবার আমি প্রত্যেক মাসে একটা করে শনিবার উপবাস করি, তো কালকে কাজ করার একদমই ইচ্ছা করছিল না আমার, তার জন্য সব কিছু কাজ পড়েই ছিল। আজকে সকালে উঠে সেগুলো কাজ মেনটেন করার চেষ্টা করলাম, তার জন্য কাপড়গুলো আজকে সকালে ভাঁজ করলাম, কারণ বিছানার মধ্যে কাপড় পরে থাকলে না খুব বাজে লাগে, তো কিছুটা কাপড় ছিল সেটাও ধুয়ে নিলাম, আর ধোয়ার পরে স্নান করে নিয়েছি, দেখো স্নান করে রেডি হয়ে গেছি। আর টিফিন সেরকম কিছু ছিল না, তো দেখছি যে ছোলা রাখা ছিল, একটু ছোলাটাকে ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে একটু ভেজে মুড়ি মাখলাম, আর এক সাথে ছিল আম, তো আমরা সবাই টিফিন করে নিয়েছি। টিফিন করে মনে করলাম যে কাপড়টা আগে রোদ্রে দিয়ে আসি, কারণ এখনকার দিনে না বিশ্বাস নাই কখন ঝড় কখন বৃষ্টি কখন কী হবে, কোনো গ্যারেন্টি নাই ওয়েদারের, তো বুঝতেই পারছো। তো মনে করলাম যে সকাল সকাল কাপড়টা দিয়ে দেবো, না তাড়াতাড়ি করে কাপড়টা শুকিয়ে যাবে আর মানে বৃষ্টির না পড়ার আগে কাপড়টাকে তুলে নিতে পারবো, তার জন্য মনে করলাম না আগে ছাদে গিয়ে কাপড়টা দিয়ে দিই শুকতে। আর ছাদের ওয়েদারটা দেখছো কি সুন্দর লাগছে দেখতে, আর চারিদিকে সবুজ সবুজ গাছ, না খুব ভালো লাগে, মন ভরে যায়। তো বিকালের দিন আমি বিকালের টাইমে না আমরা প্রত্যেক দিন ছাদে এসে একটু সময়টাকে কাটাই, তো তাতে করে কাপড়টা ভাঁজ সরি শুকতে দিয়ে দিব, তারপরে যাব নিচে, এখন রান্নার ব্যবস্থাও করতে আছে, তো কী রান্না করব দেখি। তো চলো তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব কী রান্না করব না করব। এবার দেখো কিচেনে কাজ করার পালা, তো আমাদের সব কাজ করার পরে শেষে আমাদের এই মন্দিরে এসে মানে স্থান গ্রহণ করতে হয়, কারণ কিচেনে এসে আমাদের অনেকক্ষণ সময় কাটাতে হয়। তো কিছুটা পটল, যারা যেগুলো পটল একটু পেকে গেছিলো সেগুলো এখন পটল ভাজা করব, আর আজকে নিয়ে এসেছিলো মাটন, তো মাটন রান্না করব। আর আজকে মাটনের রেসিপিটা শেয়ার করব না, জাস্ট একটু দেখাচ্ছিলাম তোমাদেরকে যে আমি কীভাবে ম্যাগনেট করি। তো সব রকমের মশলার গুঁড়ো দিয়ে, পেঁয়াজ একটু, লসুন, তেজপাতা সব দিয়ে, সরষা তেল দিয়ে, আর দেখো এভাবে মাখি কিছুক্ষণ, টক দই থাকলে টক দইও দিয়ে মেখে রাখতে পারো কিছুক্ষণ। তো এভাবে ম্যাগনেট করে কিছুক্ষণ রাখবো, তাহলে মাংসর টেস্টটা না দ্বিগুণ বেড়ে যায়। আর মানে কষার সময় একটু দালচিনি দিয়ে দিব এর মধ্যে, যাতে একটা সুন্দর গন্ধ উঠে তার জন্য। তো দেখো এইভাবে মেখে টেখে একটু প্রেশার কুকারে এখন সিটি মারতে চাপিয়ে দেবো, আর এদিকে মশলা টশলা তৈরি করব। তো আজকে এই মাটন আর পটল ভাজা রান্না হবে, আর সেরকম কিছু রান্না করব না।
মাংসটাও রান্না করা অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে, আর রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, কিচেনটাও ক্লিন করে নেবো। আর নিয়ে এসে তোমাদের দাদা ভাই মুড়ি, তো মুড়িটা এখন কৌটোতে ঢেলে নিব, আর কৌটোগুলো একটু পরিষ্কার করে নিব, কারণ ধুলাবালি পড়ে আছে, নোংরা হয়ে গেছে, দুই একদিন থেকে মুছা হয়নি তার জন্য। কিন্তু মানে মুড়িটার বস্তাটা না একটু ছিঁড়ে গেছিলো, তো খুলতে আমার একটু অসুবিধা হচ্ছিল। আর এই পৃথিবীতে মানে নিঃস্বার্থভাবে ভালোবাসার মানুষ অনেক সংখ্যায় কম, সেটা তো আমি ভালো করেই বুঝতে পারি, কারণ নিঃস্বার্থভাবে কেউ কাউকে ভালোবাসবে এরকম মানুষের সংখ্যা অনেক কম আছে এই পৃথিবীতে। কিন্তু তোমরা যে তাদের মধ্যে পড়ো না সেটাই অনেক, কারণ তোমরা নিঃস্বার্থভাবে, কোনো স্বার্থ নেই তোমাদের, নিঃস্বার্থভাবে আমাদের ভিডিওটা দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, তার মধ্যে আবার সাবস্ক্রাইব করো, আর আমাদের এত বড় একটা উপকার করো যে তোমাদেরকে বলে বুঝাতে পারবো না। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক বা একটা সাবস্ক্রাইবার আমাদের জন্য অনেক মূল্যবান, আর সত্যি তোমাদের এতে কোনো স্বার্থ নেই, নিঃস্বার্থভাবে তোমরা আমাদের হেল্প করো, সাপোর্ট করো, তার জন্য তোমাদেরকে যদি আমি হাজারবারও ধন্যবাদ জানাই না সেটাও অনেক কম, কারণ ধন্যবাদটাও মনে হয় তোমাদের জন্য অনেক ছোট। তোমাদের ভালোবাসার জন্যই তো আমরা এত আগে মানে বাড়তে পারছি, বা বড় বড় ইউটিউবাররাও আগে বেড়েছে। তো চলো, তোমাদের জন্য কামনা করি ঠাকুরের কাছে যাতে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর সবসময় তোমাদের মনের আশা যাতে ঠাকুর পূর্ণ করে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে সময় কেটে যায়, বুঝতেই পারি না। আর সত্যি কথা বলতে আমারও অভ্যাস হয়ে গেছে যে ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে সামনে আসা, তোমাদের সঙ্গে গল্প করা, কারণ তোমাদের সাথে তো ডাইরেক্ট দেখা করতে পারি না, তো ব্লগের মাধ্যমেই তোমাদের সাথে দেখা করা, তোমাদের সঙ্গে ভালো ভালো গল্প করা, শেয়ার করা। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার দিতে যাচ্ছি খাবার। আর মাংসটা কেমন লাগছে দেখতে অবশ্যই বলো কমেন্ট করে, কাজ তোমাদেরকে খাওয়াতে পারতাম আমি। তো যাই হোক, রান্নাটা কমপ্লিট হয়েছে, এখন খেতে দিয়ে দিব, আর খাবার খেয়ে একটু রেস্ট করব, কারণ পার্লারে আসবে কাস্টমার, বিয়ে আছে, বউভাত আছে, তো তারা একটু সাজতে আসবে, সাজতে না বাট মানে শুধু হেয়ারটাই বাঁধতে আসবে তার জন্য। তো আমার যা আর আমার ভাসুরও এসেছিলো একটু আমাদের সাথে দেখা করতে, কারণ ওর মেয়ে বাড়ি গেছিলো, তো যাওয়ার পথে আমাদের সাথে একটু দেখা করে গেল। তারপরে দেখো চলে এসেছি আমি পার্লারে, আর এখন আইব্রো থ্রেডিং করব, আর তারপরে দুইজন এসছে হেয়ারের মানে চুল বাঁধাতে, তো তাদের চুলটাও বাঁধবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর প্লিজ আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর এইভাবে আমাদের পাশে থাকো, সাপোর্ট করো, আর তোমাদের ভালোবাসা দিতে থাকো, যাতে ভালো ভালো ব্লগ দিতে পারি, আরও তোমাদের ভালোবাসার টানেই আমরা সুন্দর সুন্দর ব্লগ দিতে পারি। তো দেখো হেয়ারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর এখানে আমার মেয়ে শ্যুট করে দিচ্ছিলো, তার জন্য খুব একটা ভালো করে শ্যুট করতে পারিনি, তো ইগনোর করো, আর আমার ব্লগটাকে দেখো, আর এনজয় করো, আর পুরাতন ব্লগগুলোও দেখো। তো আবার ভালো ভালো ব্লগ নিয়ে আসছি, তো চলো টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।